চোরের হাত কেটে দেয়ার বিধান কোরআনে কারিমে নির্দেশ আছে, কিন্তু আমাদের দেশের চোরকে হাত কেটে না দিয়ে কিছু মারধর করে ছেড়ে দেওয়া হয়, এতে কুফুরি হবে কিনা? জি, মজার প্রশ্ন। বিষয় হলো চোরকে মারধর করলে কুফুরি হবে না, কিন্তু মারধরের কারণে মহাপাপ হবে। আমরা বিষয়টা বুঝি, ইসলামে বিধিবিধানগুলো না বোঝার কারণে আমরা ভয়ঙ্কর ভুল করি। যেমন ইসলামে যুদ্ধের নির্দেশ আছে, সাধারণত যুদ্ধ করার ক্ষেত্রে কাফের বা মুশরিক শব্দ ব্যবহার করা আছে। আমরা যদি মনে করি যে কোনো কাফের বা মুশরিককে হত্যা করলে যুদ্ধ হলো, এটার সে ইসলামের ভুল ব্যাখ্যা কিছু হতে পারে না। বিকৃতিটা যুদ্ধ একটা বিধান, কুতুবা আলাইকুম কেতাল, তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে, যুদ্ধ কুতুবা আলাইকুম সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কিন্তু ফরজ করা হয়েছে মানে ইচ্ছা করে করতে পারি না, এটা ব্যবস্থা কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। যুদ্ধের জন্য রাষ্ট্রপ্রধান লাগবে, রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে, রাষ্ট্রের তত্ত্বাবধান হতে হবে, যুদ্ধ যার বিরুদ্ধে করা হবে সে সশস্ত্র হতে হবে, তার সশস্ত্র যুদ্ধে হবে, যুদ্ধের ময়দানে অস্ত্র ত্যাগ করলে তাকে ছেড়ে দিতে হবে, যুদ্ধের ময়দানে যদি কোনো পুরোহিত পাদ্রী ঠাকুর গুরু সন্ন্যাসী থাকেন তাকে হত্যা করা যাবে না, তাকে আক্রমণ করা যাবে না, শিশু নারীকে আক্রমণ করা যাবে না, এই সব মিলিয়ে হলে একটা যুদ্ধ। এটা আমাদের বিষয় নয়, আমরা বিচার কোরআনের হাত কাটার নির্দেশে আসছি। কোরআনের সকল আইনি বিধান এটা রাষ্ট্রের একমাত্র রাষ্ট্র করতে পারবে। সহিহ বুখারীতে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় বেরোতেন, অনেক বিষয় তিনি দেখতেন যে আইন লঙ্ঘন, কেউ চুরি করছে, কেউ ব্যভিচার করছে, কেউ মদ খাচ্ছে, এই প্রতিটি অপরাধের জন্য শরীয়তে শাস্তি আছে। তিনি সাহাবীদের ডেকে পরামর্শ হয়ে বসলেন যে স্বয়ং রাষ্ট্রপ্রধান বা প্রধান বিচারপতি যদি দেখে যে একজন এমন পাপ করছে তার একটা শাস্তি শরীয়তে নির্ধারণ আছে, তিনি কি তাকে শাস্তি দিতে পারবেন কিনা। তখন আব্দুর রহমান ইবনে আওফ বললেন যে আপনি একজন সাক্ষী হবেন, তাকে ধরে বিচারের বিচারকের কাছে দিতে হবে, বিচারক সাক্ষী চাবে, স্বয়ং রাষ্ট্রপ্রধান এক সাক্ষী, দুই সাক্ষী পাওয়া যায়নি, তাহলে ওর বিচারই হবে না। আলী রাদিয়াল্লাহু বলেন যে এটা যদি ব্যবিচার কেন্দ্রিক হয় তাহলে আপনি যদি চারজন সাক্ষী, চোখে দেখা চারজন সাক্ষী না আনতে পারেন, আপনার বিরুদ্ধে শাস্তি প্রদান করা হবে, যেটা হাদুল কাজ, আপনাকে বিচার করা হবে, কেন আপনি একজন নিরপরাধ মানুষের চারিত্রিক অপবাদ। তাহলে বিচারের শাস্তি কিন্তু দেখে হয় না, আপনি চোখে দেখেও বিচারের শাস্তি করতে পারবেন না, এমন প্রধান বিচারপতি দেখলেও না। ইসলামে যে আইনি ব্যবস্থা দেওয়া হয়েছে এখানে উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, উদ্দেশ্য অপরাধ কমানো, এই জন্য শাস্তির প্রয়োগটা মহা কঠিন করা হয়েছে। তাকে বিচারালয়ে নিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, ওই কাজটা করেছিলাম কিন্তু আমি অমুক কারণে করেছি, তাকে আর শাস্তি দেওয়া যাবে না। সবকিছু প্রমাণ হওয়ার পরেই তাকে শাস্তি দেওয়া যাবে, প্রমাণ হওয়ার আগে চোরের গায়ে হাত তোলা, চোরকে মারা, গণপেটুনি দেওয়া, এগুলো সবই হারাম কাজ। আর যদি বিচারে দেওয়ার পরে বিচারক সকল শরীয়তের ক্রাইটেরিয়া পূর্ণ হওয়ার পরেও তার শাস্তি না দেন তাহলে বিচারক দায়ী হবে। আমরা এই জন্য বলতে পারি না কোর্টে গেলে পুলিশে গেলে তো ওর কিছুই হবে না, যায় আগে মারা, এইটা কিন্তু গণপিটুনি সর্ব অবস্থায় হাত। জি জি জি।